অ্যারেস্ট শুরু হয়েছিল 67 সালের ডিসেম্বর থেকে। আমার খুব ঘনিষ্ঠ পরিচিত তিনজন গ্রেপ্তার হয়েছিল, তার মধ্যে একজন ছিল একবারে আমার পাশের রুমে মাহফুজুল বাড়ি, আর একজন ছিলেন শামসুল হক সাহেব। শামসুল হক সাহেব আবার একই অফিসে আমরা কাজ করেছি। 65 যুদ্ধের পরে চায়না থেকে মেঘ আসলো, তখন মেঘের জন্য আলাদা একটা প্রজেক্ট মেনটেন্যান্সের জন্য, তো সেই প্রজেক্টের স্পেয়ার পার্টস আর অন্য যা সাপ্লাইয়ের দিকটা আমি দেখতাম, আর মেনটেন্যান্সের সাইডটা শামসুল হক সাহেব দেখতাম। একই অফিসে বলতাম আমরা পাশাপাশি। আরেকজন ছিল মফিজুল্লাহ, উনি অ্যাকাউন্টসের এ ছিলেন, নন কমিশনদের মধ্যে উনি ছিলেন সবচেয়ে সিনিয়র। তখন আমি কিছুটা ভয় ভয় ছিলাম, এর আগে কিন্তু আমাকে ওয়াচে রাখা হয়েছে, যেটা আমি বুঝতে পারছিলাম। তবে রাত পর্যন্ত আমরা স্বাধীনতা নিয়ে আলোচনা, তারপরে খোলামেলা আলোচনা করতাম। 69-এ যখন এখানে এ হচ্ছে, গণ আন্দোলন হচ্ছে, তখন আমরা ওখানে খুবই উত্তেজিত, যখন বিশেষ করে আগরতলা মামলা যখন বাতিল হয়ে গেল, বিচার বন্ধ হয়ে গেল, বঙ্গবন্ধু সহ সব আসামিদের ছেড়ে দিল, তখন আমরা ধরে নিয়েছি যে বাস আমরা বাস স্বাধীন হয়ে গেছি, এখন আর সময়ের ব্যাপার। নির্বাচনের সময় আমার ধারণা ছিল নির্বাচন হবে না, আমি তখন ছুটি নিয়ে দু মাসের ছুটি নিয়ে দেশে চলে আসলাম। এসে আমার এলাকা থেকে ইলেকশান করলাম, দেখলাম যে ভালোভাবে ইলেকশান হয়ে গেছে, এবং আওয়ামী লীগ বিপুল ভাবে দুইটা সিট শুধু আওয়ামী লীগের বাইরে গেল, একটা হলো রেদিন রায়, আর একটা হলো গোলাম ইনসাহ। পাকিস্তানিরা বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা ছেড়ে দিলে এই বিশ্বাস আমরা কখনো করি না, না তাল বাহানা ঘুরতে শুরু করে দিল। ওটা একটা প্রস্তাব করলো যে ঠিক আছে, ওখানে শেখ মুজিবুর হাতে ক্ষমতা দেওয়া হোক, এখানে আমার হাতে ক্ষমতা। ও অ্যাকচুয়ালি ভেবেছিল সেই প্রধানমন্ত্রী, কারণ এখানে আমাদের যে এটা ছিল, এই রিপোর্টটা ছিল গোয়েন্দা রিপোর্ট, সেখানে বলা হয়েছে যে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ এবং জামাতে ইসলাম মিলে ওরা দাবি করছে আমরা 50% দেশে শিখবো। গোয়েন্দা রিপোর্ট ছিল 50% না হলো ওরা যদি 20% সিটও পায় তাহলে ওরা সবাই মিলে ভুট্টোকে সমর্থন, কিন্তু সে হতাশ হলো, হতাশা থেকে ষড়যন্ত্র শুরু করলো, ইয়া এখনও দেখলো কী করা যায় এই অবস্থা। তাহলে কি আমরা এখন বাঙালিদের শাসনাধীন লিখতে হবে? ওরা ক্ষমতা হস্তান্তর করলো না। নির্বাচনের শেষ হয়ে যাওয়ার পরে আমি পাকিস্তানে চলে গেলাম ফেব্রুয়ারিতে, আমি 3rd March ঢাকা আসার কথা, কিন্তু এর ভিতরে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য গেছে। ভাবলাম বাস আটটা পড়ে গেছি আর আমার যেতে পারবো। 7 তারিখে সকালবেলা পিআইয়ের একটা মানে মাইক্রো বাস আমাদের মেসের সামনে আসলো, তার একটা সামনে খুঁজলো আমাকে ঘুরতেছে, আমাকে বললো যে তোমার পিআইয়ের টিকিট আছে, আমি বললাম আমি যেতে চাও, গাড়িতে উঠে এয়ারপোর্টে এসে, এয়ারপোর্টে এসে দেখি যে প্লেনের দরজা প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, অনেকটা আমাকে ধরে নিয়ে প্লেনে উঠানো হয়েছে। প্লেনে উঠে আমরা চলে আসলাম ঢাকা, তখন এয়ারপোর্ট ছিল এখানে, এখানে এসে নামলাম। প্লেনে দেখি যে তো সব মনে হচ্ছে যেন একটা যুদ্ধ চলছে বা শুরু হবে ভাব, সব কামান টামান লাগানো, এয়ারপোর্টে কামান ফিট করে সব আর্মিরা বসে আছে। আমরা নামার পরে আমাদেরকে নামতে দেয় না, এখানে একজন ছেলে বললো যে টিকাখানে আসছে, মানে ওই ফ্লাইটেই টিকাখানে এসেছে, সম্ভবত টিকাখান আসবে সেজন্যই আমাদের বাঙালিদের নিয়ে আসা হয়েছে, টিকাখানকে যেন এয়ারপোর্টে এনে আটকানো না, এবং যে কোনো চিন্তার থেকে হোক না কেন টিকাখানের সাথে ওই ফ্লাইটের সব আমাদের বাঙালিদের নিয়ে আসা হয়েছে, কোনো সৈন্য নিয়ে আসে, অন্যান্য ফ্লাইটে সবই সৈন্যরা আসছে, ওইদিনকার ওই ফ্লাইটে শুধু আমরা বাঙালি প্যাসেঞ্জাররা আসছি, কোনো সৈন্য আসে না। তারা গাড়ি তুলতে চলে গেলো, তারপর আমাদেরকে নামতে দিল, আমরা নেমে সব বাঙালিরা জয় বাংলা করে স্লোগান দিলাম। তখন তো পিআইয়ের কোনো বাঙালি কর্মচারীরা কাজ করতে ছিল, আসলাম সেদিনেই সরবরাহী উদ্যানের মিটিং, সেদিন বাই দ্যাট টাইম কিন্তু ওভার ফ্লাইট বন্ধ হয়ে গেছে, তাদেরকে 6 ঘন্টায় একেবারে বে অফ বেঙ্গল দিয়ে আরব সাগর হয়ে তারপরে শ্রীলঙ্কা হয়ে তাদেরকে বাংলাদেশে আসতে হয়েছে। নিয়ে বাইরে হইতে দেখি যে মিটিং শেষ, আমরা ভাবছিলাম যে মিটিংয়ে যেতে পারবো, মানুষ চলে যাচ্ছে, জিজ্ঞাসা করলাম ভাই কী হয়েছে, স্বাধীনতার ঘোষণা হয়েছে নাকি, কেউ বলে হয়েছে, কেউ বলে সবার মধ্যে ফুটতেই লোকান দিতে দিতে যাইতেছে, কেউ বললো হয়েছে, কেউ বললো হয় নাই, এইভাবে কিছু বুঝলাম না। আমি আমার এক আত্মীয় ভাষায় উঠলাম, ঢাকায় থাকলাম, কী অবস্থা, এই তাহলে বঙ্গবন্ধুর বাড়িতে গেলাম, ওখানে মেলা মানুষ যাচ্ছে, উনি ডিফেন্সের লোক যারা ছিল তাদেরকে বলতেছিলেন যে তোমরা যার যার এলাকায় থাকো, অন্যান্য যারা ছিল সবাইকে বলছে তোমরা যার যার এলাকায় থাকো, তাও ঢাকা ছাড়তে মন চাচ্ছিল না,
এইখানের সাথে বঙ্গবন্ধুর মিটিংগুলো দেশে যখন পরে তো আবার আসলো গণতান্ত্রিক উপ আসলো ওরা এখানে আসছে মূলত যদিও বঙ্গবন্ধুর সাথে আলোচনা করার কথা এসছে কিন্তু ওরা এসছে অ্যাকচুয়ালি অপারেশন চাষ লাইফ কীভাবে হবে বাস্তবায়ন হবে সেইটা ফাইনাল করার তা আমি 19-20 তারিখের থেকে আমি আমার গ্রামে করতে চলেছিলাম 25 তারিখ ফেনীতে এসেছি ফেনীতে আমাদের আওয়ামী লীগ নেতা ছিলেন রাজা আহমদ উনি আমার এমএনএ ছিলেন ফেনী ট্রান্সপোর্টে ওনার অফিস ছিল ওনার অফিসে নানা মানুষ এসেছিল মানুষ হাজার হাজার মানুষ উনি খোঁজখবর নিচ্ছিলেন হঠাৎ করে উনি বের হয়ে এসে বললেন যে কুমিল্লা থেকে একটা কনভয় যাওয়া উচিত এবং এটাকে আটকে যাবে আমরা যাবো আমরা সব গালমান্দি হয়ে করে রওনা দিলাম ট্রান্সপোর্টে কী করবো আটকাবো কেন আমাদের কাছে তো অস্ত্র শস্ত্র আর আমরা তো সবাই আমি এয়ারফোর্সে ছিলাম কিন্তু হয়তো আরও অনেকে বিভিন্ন বাহিনীর ছিল কিন্তু তাদের সংখ্যা কত আর ম্যাক্সিমাম ছিল সাধারণ ছাত্র জনতা রাস্তা কেটে ফেলার চেষ্টা করলাম এবং একটা কালভার্ট ছিল কাঠের কালভার্টটা আমরা চেয়েছিলাম যে এটা জ্বালিয়ে দিব পেট্রোল পাম্প থেকে 2 টন পেট্রোল নিয়ে গেছে পেট্রোল ঢেলে আগুন জ্বলছে কিন্তু ব্রিজ জ্বলে না এর মধ্যে তো রাতের বেলা কনভয় আসতেছে গাড়িগুলো আসতেছে অনেক দূর থেকে সমস্যা শুরু আওয়াজের শোষণ করে আওয়াজ আমার পরে সরে গেলাম তাহলে আমার সাথে দিব শোভাপুর ব্রিজ ভেঙে ফেলা হয়েছে ওরা শোভাপুর ব্রিজে গিয়ে আটকে আটকা পড়লো তারপরে কুমিল্লা থেকে ব্রিজ বানাবার জিনিসপত্র নিয়ে আসছে নিয়ে এসে ওরা আর হয়ে গেল কিন্তু যেতে যেতে ওরা কুমিরে গিয়ে আঙ্গুসে পড়ে গেল প্রায় 150-এর বেশি মানুষ মারা গেল প্রথমেইয়া বললো যে আপনারা দেশের যাতায়াত বাড়িতে চলে যান খোঁজখবর রাখেন আমি জানাবো আমি গ্রামের বাড়িতে চলে গেলাম গ্রামের যুবকদের নিয়ে একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করার চেষ্টা করলাম ট্রেনিং পরে দেখলাম যে এটা আমার পক্ষে সম্ভব পরে আমি আমাদের এলাকার যারা বিভিন্ন বাহিনীর ছিল রিটায়ারমেন্টে ছিল ছুটিতে ছিল বা যেভাবেও সবাইকে ডাকালাম সব আমরা এক জায়গায় মিটিং করলাম মার্চের 27-28 তারিখের দিকে হবে তারপরে আমরা একত্র হলাম একত্র হয়ে প্রায় 150-এর অধিক হবে মিটিং করলাম মিটিং করে আমাদের কাছে ট্রেনিং আছে কিন্তু অস্ত্র তো না পরদিন গেলাম আমরা থানায় আমাদের এন্টারটেইন করবো থানায় সামান্য কাটা দরকার রাইফেল আছে কিনা তা আমরা তো 150 মানুষ তারপর সেখান থেকে আমি গেলাম ফেনীতে এই শামসুল হক সাহেব ফেনীতে তাও এরকম অর্গানাইজ আলাপ আলোচনা করতেছে ওদের কাছে একই সমস্যা অস্ত্র নেই তো ওনারা আবার ওই বেলোনিয়া দিয়ে বর্ডার যোগাযোগ করতেছে অস্ত্রের জন্য আমি ফেনী থেকে আসতেছি আমাকে শামসুল হক সাহেব করলেন ওখানে ফ্লাইটের নাকশা ফর পেলাম আরও কিছু লোকজন পেলাম ওরা বললো আমরা 2 দিনের মধ্যে বর্ডার ক্রস করে যাবো দেখি কী করতে পারি এর মধ্যে আমাদের জেলা আমি যখন ফিরে যাই ফেনি থেকে গ্রামের বাড়ির দিকে যাচ্ছি তখন দেখি যে অলরেডি আমাদের জেলায় আর্মি চলে আসছে এটা তখন এপ্রিলের মাঝামাঝি সময় আমি তো গ্রামের বাড়িতে ঢুকে গেলাম এখন আর বাইরে যেতে পারি সব মানুষজন ধরে নিয়ে যাচ্ছে বিশেষ করে যুবকদের ধরে ধরে নিয়ে মেরে ফেলতেছে পরে খোঁজখবর করে আমি যে ভারতে যাচ্ছে সীমানা অনেকে যাচ্ছে আমিও গেলাম আমাদের এলাকায় একটা ছেলে ছিল ছাত্রলীগের নেতা আবুল কালাম ওই এগুলো যোগাযোগ করতেছিল চলে গেলাম সীমান্ত পার হয়ে তারপর আমি তো ওই যে ভারত গেলাম সত্যাকলা ক্যাম্পে এটা আমাদের খাজাম্মদ সাহেবের ক্যাম্প ছিল আমাদের এখান থেকে যারাই যাচ্ছে বর্ডার ক্রস করে ওই ক্যাম্পে উঠছে পাশে আমাদের যে আমার এলাকার যে এমএনএ ছিলেন মুল্লক সাহেব উনারও ক্যাম্প ছিল তো ওনারা আমাকে বললো যে আমি এতে যান আগরতলা যান তো মুল্লক সাহেব ওনার জিপটা দিলেন আমাকে আমি ওটা নিয়ে বেলুনিয়া গেলাম বেলুনিয়া থেকে তাহলে কেমনে কেমন জানি কোথা থেকে বাসে উঠলাম এখন আর মনে নেই বাসে উঠলে আমি আগরতলা গেলাম আগরতলা গিয়ে সব আমাদের লোকজন পেলাম এয়ারফোর্সের মেলার লোকজন পেলাম শান্তিল সাহেব ছিলেন আরও আমার গুলো করছে সেখানেই দেওয়ারামন সাহেবের সাথে থাকি আমি তেলডালাতে গেলাম ওনার সাথে তেলডালা গিয়ে প্রথমে আমি স্টোরের ক্লোথিং স্টোরের দায়িত্বে ছিলাম রেড ক্রসের কাপড় চোপড় মশালি জামা লুঙ্গি নানা ধরনের ত্রাণ সামগ্রী আসতেছে আমার দায়িত্ব ছিল ওই ত্রাণ সামগ্রী রিসিভ করে স্টোর করা এবং বিলি বণ্টন করা আমার কাছে মনে হচ্ছিল যেন এই স্টোরে বসে থাকলে তো আমার আর যুদ্ধ হবে এর মধ্যে আমাদের এয়ারফোর্সের আরও কিছু লোক আসলো তা পাকিস্তান থেকে পালাই আসছে সবাই আমাদের ক্যাম্পে আসছে তেলডাল আসছে যে কজন আসছে এরা বলে আমরা যুদ্ধে যাবো কিন্তু আবার খন্দকার সাহেব একটা চিঠি পাঠিয়েছিল প্রত্যেকটা ক্যাম্প যে এয়ারফোর্সে যারা যাবে তাদেরকে যেন যুদ্ধে পাঠানো না কারণ এরা তো সবাই যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণের এরা পারদর্শী সবাই প্রশিক্ষণ
আমি একদিকে পারদর্শী সাপ্লাই আমার ওরা পারদর্শী মেনটেন্যান্স এয়ারফোর্স হলে ওদেরকে দরকার কিন্তু এরা বললো যে না কবে এয়ারফোর্স হবে কবে কী হবে আমাদের দেশের পাকিস্তানকে ব্যবহার করে রাখছে আমরা যুদ্ধে যাব এদেরকে এখানে কিছুদিন প্রশ্ন হলো এয়ারফোর্সে তো আমরা সামান্য লেভেল টেভেল চালানো শিখছি আমাদের কাছে ট্রেনিং টাচার ছিল এর উপর ট্রেডের উপর যে কাজ করবে সেটার উপরে এখন সেলফ ডিফেন্সের জন্য কিছু অস্ত্র শেখানো তো ওই 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 প্রশিক্ষণ নিয়েই আমার বন্ধুরা যারা আসলো তারা চলে গেল ওদেরকে এক সপ্তাহ প্রশিক্ষণ দিয়ে ওদেরকে পাঠানো হলো সিলমারের ওদিকটায় আমি চলে গেলাম 11 নম্বর সেক্টর হইল তো তার সাহেব আসলাম পাকিস্তান থেকে পালাম আমি তখন তার সাহেবকে বললাম যে যুদ্ধ করতে চাই আমাকে উনি দিতে চাইছিলেন অফিসের দায়িত্ব প্রশাসনিক দায়িত্ব আমি বললাম যে এটা স্যার আমি পারবো টারবো না আমার কোনো অভিজ্ঞতাও নেই আমি ছেলেরা যাচ্ছে আসছে সুনীয় ভিতরে যাচ্ছে সব ওই এলাকার ছিল মুক্তিযোদ্ধা একটা গ্রুপ যায় আমার আসে আমার অস্ত্রগুলো আমার নিয়ে আবার যায় আমারও ইন্টারেস্ট হলো ওদের সাথে যাওয়া যে দেখো যুদ্ধ এমন একটা বিষয় এবার এদের সাথে তো তোমার সিনার জানা শুনে এই এলাকাও তুমি চিনো না তুমি এখানে গিয়ে এদের সাথে পারবে না ঠিক হবে না তখন আমাদের ওখানে একটা ক্যাম্প করা হয়েছিল দানোয়ার কামালপুর যেটা কামালপুর যুদ্ধক্ষেত্র থেকে একটু দেড় 2 কিলোমিটার পশ্চিম পাশে এই ক্যাম্পটা আমাদের বাংলাদেশ বাংলাদেশের বর্ডারের ভিতরে ওখানে হুমেন্স ল্যান্ড যে এখানে দুটো রাস্তা আছে বর্ডারে একটা একটাকে বলা হয়তো পাকিস্তান রোড আর একটা ইন্ডিয়ান রোড ইন্ডিয়ান বান রোড আর পাকিস্তান বান রোড বলা হয় পাকিস্তান বান রোডের উপরেই আমাদের 4 নম্বর বাংকার ছিল এবং পিছনে 8 নম্বর বাংকার ছিল অনেকগুলো ট্রেন ছিল আর ভিতরের দিকে বাংলাদেশের ভিতরে আমাদের 5, 6, 7, 8, 9, 10 বাংকার ছিল আর ভিতরের দিকে নুমেন্স ল্যান্ডে আমাদের এই ক্যাম্পে পরে আমাকে এই ক্যাম্পের দায়িত্ব দেওয়া হলো এই ক্যাম্পের দায়িত্ব থাকাকালে আমি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছি দুই একটা ঘটনার কথা বলি যুদ্ধক্ষেত্রে আমার ক্যাম্প থেকে আমাদের মহেন্দ্রগঞ্জ যেটা আমাদের 11 নম্বর সেক্টর হেড কোয়ার্টার ছিল সেটা দূরত্ব 2.5 থেকে 3 কিলোমিটার একদিন আমি তাহির সাহেবকে বললাম যে স্যার এই এরা আক্রমণ করলে তো আমরা টিকে থাকতে পারি না আমরা কতক্ষণ আমাদের 20 রাউন্ড দেওয়া তো 20 রাউন্ড ফায়ার করে এই কত 5-7 মিনিট 10 মিনিট উনি তারপরে আবার আমাদের উদ্ধ করে ভারতের দিকে চলে আসতাম একটা যুদ্ধ করি স্যার একদিন অস্ত্র টস্ত্র দেন একটা মেশিন গান দেন তারপরে একটা মেশিন গান দিল সাথে আর্মির একজন দুজন লোক দিল একজন সিপাহী এবং একজন নায়ক দিল তো ওরাই মেশিন গান চালাচ্ছে একদিন খুব ভোরবেলা ওই আমার এই ছিল নিয়মিত রুটিন কাজ ছিল খুব ভোরবেলা উঠে বর্ষাকাল তো এই যে আমার ছেলেরা ট্রান্সের ভিতরে বসে থাকতো সবগুলার খসফাসা হয়ে গেছে চক ওঠার অসুখ একটা মানে মহামারী আকারে দাঁড়ানো আর খাওয়া দাওয়া তো পেলে খেলাম না ভাত তো নাই যে রুটি দিয়ে বানানো আটা দিয়া পুরি ভাজা আমাদের কাছে প্রচুর রেশন আছে কিন্তু রান্না করবে কে আমাদের বাবুসিও নাই আর সেরকম সুযোগ সুবিধাও নাই যাই হোক আমরা 3টা ছেলেকে দিয়েছি ওরা রান্না বান্নার কাজ সবগুলো আমি যেই প্যান্টটা পরে গেছিলাম সেটা অনেকটা লুজ হয়ে গেছে একদম সত্যি সবগুলো ছেলের একই আমি ওই আমার রুটিন ছিল সকালবেলা উঠে সবাইকে অ্যালার্ট করে দেওয়া আর ওরা ভোরবেলাটাতে আক্রমণ করতো আমাদের আমি সবাইকে অ্যালার্ট করে দিয়ে এসে আমি 4 নম্বর বাঙ্কারে দাঁড়াইছি এই সময় দেখি যে ওরা খুব এখনও অন্ধকার এই সময়টা ছিল সেই 7 সেপ্টেম্বর অক্টোবরের দিকে কুয়াশা ছিল কিছুটা কুয়াশার ভিতর দিয়ে ওরা খুব দ্রুত অগ্রসর আমি তো ওরা ভাবছে যে এরা তো কতক্ষণ ফায়ার করে দাঁড়াইতে পারবো না এসএলআর কতক্ষণ ফায়ার করলে বন্ধ হয়ে যায় নানা সমস্যা হয় আর আমাদের তো ট্রেনিং খুব অল্প তারপরে আমরা আমি সেদিন খুব কিছু না কারণ প্রতিদিন তো তারা সকালবেলা আক্রমণ করে ওই রাস্তা দিয়ে আমার 4 নম্বর বাঙ্কার থেকে কামালপুর হলো 1.5-2 কিলোমিটারের মধ্যে তারা প্রতিদিন প্রায় প্রতিদিন আর আমরা কতক্ষণ ফায়ার টায়ার করে তারপরে পিছনে দিয়ে চলি এদিকে আমি খুব এলএমজি একটা ছিল আরেকটা এনে রাখছি এখানে দুই পাশে দুটা বসাইছি আর আমার 3 নম্বর বাঙ্কার ছিল পাশে সেইটাতে দুটা এলএমজি দিয়ে রাস্তা কভার করে রাখছে এখানে থাইকাল মাটি ঘর ওই দিনে তারা আক্রমণে আসছে এবং মোটামুটি বেশি সংখ্যায় আসছে আসলে আমি একসাথে তাদেরকে কাছে আসতে দিলাম যেই কাছে আসলো
পঞ্চাশ ষাট গজের মধ্যে আসলো ফায়ার আর যাবে কোথায়। সেদিন আমরা প্রায় ওদের বিশ জন না বাইশ জনকে মেরে ফেলেছি। তো এরকম আরও দু একটা অপারেশন আছে। একদিন তো এমন অবস্থা হয়েছে যে আমি মৃত্যুর মুখে পড়ে গেছি, কারণ আমি রাস্তা থেকে উঠে থেকে যে মান রোড থেকে আমি এই পাশ থেকে উঠি, এই যে এই পাশ থেকে পাকিস্তান হঠাৎ করে মুখোমুখি হয়ে গেছি। ওরাও নিজেদের আড় করে রাস্তাকে এ করে আসছে, আমরাও উদ্ধার গেছি, মুখোমুখি হয়ে গেছি। ওরা তো ট্রেন চলছে আর আমার সাথে সব ছাত্র, ওরা 15 দিনের ট্রেনিং করে, সবাই দৌড় দিয়েছে। কমান্ডার হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন? হ্যাঁ, কমান্ডার আমি। আমাদের কমান্ডার করলে সব এরকমই ছিল, মোস্টলি যারা গ্রাজুয়েট ছিল তারাই কমান্ডার হয়েছে। শিক্ষিত ছেলেরা যারা যে গ্রুপে যে সবচাইতে বড় বেশি শিক্ষিত আপনার দায়িত্ব শুনতে ওদেরকেই কমান্ডার করা হয়েছে। আর আমরা যেহেতু আমি যেহেতু ফোর্সের লোক ছিলাম, কোম্পানি কমান্ডার প্লাটুন কমান্ডার ওই সিস্টেম ছিল, তো আমাকে করা হলো ক্যাম্প কমান্ডার। এটা তো একটা ক্যাম্প, ক্যাম্পে বিভিন্ন কোম্পানির মুক্তিযোদ্ধারা এসে যুক্ত করেছে। তা আমি একটা গ্যাসের নিচে জঙ্গলে অল্প একটা জঙ্গল ছিল, ওর ভিতরে আড়াল করে বসেছিলাম। ঠেঙ্গালমাটি ঘর ওরা আমার দেখে নাই। ওদিকে আমার সেক্টর হেডকোয়ার্টারে খবর হয়ে গেছে, আবদিনকে ধরে নিয়ে গেছে, তাহের সাহেব তো দলবল নিয়ে আসলো। এর মধ্যে আর পাকিস্তানিরা চলে গেছে, আমিও বের হয়ে আসছি। তাহের সাহেব পরে বললো যে আমার তো বাপসি তোমাকে ধরে নিয়ে গেছে। এরকম ধরো অনেক ঘটনা আছে। নভেম্বরে যেদিন তাহের সাহেবের চলে গেলাম, সেদিন আমার ক্যাম্পটা তো ছিল পশ্চিম দিকে, কিন্তু আমাকে পাঠানো হলো পূর্ব দিকে। আমরা ওই ভিতর দিয়ে ইন্ডিয়ার ভিতর দিয়ে ঘুরে গিয়ে পাকিস্তানিদের কামালপুর ক্যাম্পের বরাবর একটু পূর্ব পাশ থেকে এসে আমার পজিশন নিলাম। আমার সাথে দুটো কোম্পানি ছিল, আমার সাথে আরও ছিল তখনকার সেকেন্ড লেফটেন্যান্ট নিজাম। তখন তেমনি ওরা প্রশিক্ষণ শেষ করে ফার্স্ট বেস আমাদের মুক্তিযোদ্ধারা আছে, তারা ইন্ডিয়াতে ট্রেনিং করছে, তারা ট্রেনিং শেষ করে আসলো। আমরা ওখান থেকে পজিশন নিলাম। সকালবেলা দেখি যে মানে একটু আলো যখন ফুটলো বাংশা টাংশার দিকে, তখন দেখি যে আমরা তো পাকিস্তানি মাঙ্গারগুলো দেখা যাচ্ছে, ওদের বন্দুকের মেশিন গানের নল সব দেখা যাচ্ছে। ওরা কিন্তু খুব একটা ফায়ার করতেছে না, মানে ওরা ভাব দেখাচ্ছে যে তারা বেশি নেই, হয়তো ছিলও না, টুকটাক ওরা ফায়ার করতেছিল, আমরা আর কোনো ফায়ার করি না। ওইদিকে ইন্ডিয়ার থেকে আর্টিলারি ফায়ার করতেছে, আর্টিলারি শেল গুণা এসে এসে আমাদের আশেপাশে করতেছে, কিছু পাকিস্তানিদের ক্যাম্পে করতেছিল, কিছু আবার আমাদের আশেপাশে। ওই অবস্থায় তাহের সাহেবকে আমাদের কাছে ওয়াকিটকি ছিল, এই অল্প কিছুদিন আগেই ওয়াকিটকি পেয়েছি। ওয়াকিটকিকে ওনাকে বললাম আমরা শেলিংটা ইন্ডিয়ান আর্মি যে আর্টিলারি শেলিংটা করতেছে ওটা যেন বন্ধ করে, আমরা পাকিস্তানিদের ক্যাম্প আক্রমণ করি। তাই সে বললো যে তোমরা একটু থাকো, আমি আসতেছি। অল্পক্ষণের মধ্যে অল্পক্ষণের পিছনেই ছিলেন, ওইদিনকার যুদ্ধটা উনিই নেতৃত্ব দিচ্ছিলেন, আমাদের সাথে মিত্রবাহিনীও ছিল, মিত্রবাহিনী ছিল কিন্তু তারা পোশাকে ছিল আমাদের মতো পোশাক, উনি ওইদিনকার আক্রমণটা কিন্তু করেছে। তাই সাহেব আসলেন, এসে মানরোডের উপরেই বসলেন, পশ্চিম দিকে মুখ করে বসলেন, উনি ডান পাটা নিচের দিকে ঝুলিয়ে দিলেন আর বাম পাটা ফোল্ড করে বসলেন। হঠাৎ করে আপনার এখান থেকে কেটে গেল, দেখলাম যে এখান থেকে একটু মাংস লেগে আছে আর পুরোটা কাটলানো, মানে মোটা অস্ত্র দিয়ে কাটলে যেন ছাত্রায় যায় না, আমার আটা সাত ছাত্রায় যায় না। তার সাহেবের পা গেল, আমার পা গেছে ল্যান্ড মাইন, একটি পার্সোনাল মাইন করতে রাখছে প্রচুর ছোটো ছাত্র আসছে, কারণ গোলা আসলে তো আমরা দেখতাম, আমরা দাঁড়িয়ে ওনাকে গেলে দাঁড়িয়ে আছি, আর পাড়ের উপর গোলা পড়লে গোলা স্প্রিন্টার ওনার শটে পড়ে অন্যান্য জায়গায় লাগতো, আমাদের গায়ে লাগে তো গোলা আসে না। অ্যাকচুয়ালি এই স্থল মাইনেই ওনার পা গেছে আমার সামনে, আমি এরকম সামনে দাঁড়ানোর রাস্তার নিচে। আরও ছিল তার সাহেবের ভাই ছিল, বেলাল ছিল, বার ছিল, তারপরে মিজান ছিল, আরও দু একজন মুক্তিযোদ্ধা ছিল। ওখানে যে কুঁড়িঘর ছিল গ্রামের ঘর থেকে একটা দরজা খুলে নিয়ে আসলাম, মাসের দরজা খুলে নিয়ে এসে ওটাকে দিয়ে স্ট্রেচার বানালাম, রাইফেল দিয়ে স্ট্রেচার বানিয়ে ওনাকে পিছনের দিকে নিয়ে যাওয়া হলো। আমিও চলে যাচ্ছিলাম সবাই, তাই সে বললো যে না আমি তুমি এসো না, এটা তোমার কামাল কামাল উদাহরণ করতে হবে। ওরা তো সব চলে গেল, তার সাহেবের সাথে আমি থেকে গেলাম, কারণ আসে পিছনে এবং সামনে যারা পজিশনে ছিল তারা তো আর এই খবর জানে না। উনি তো যুদ্ধক্ষেত্র থেকে চলে গেলেন, আর আসলে সেদিন যুদ্ধ হলো না, আমরাও আর তাদের ক্যাম্প আক্রমণ করি নাই। যাই হোক, ওনাকে পিছনে নিয়ে যাওয়া হলো, আমি থাকলাম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে ওখান থেকে উইথড্র করে আমরা চলে গেলাম। তাহের সাহেব চলে যাওয়ার পরে ক্যাপ্টেন আজিজি
তখন এখানকার কমান্ডার হয়ে গেল, আমি ওনার সাথে একই বাঙ্কারে ছিলাম। এরপরে আসলে যুদ্ধ প্রায় শুরু হয়ে গিয়েছিল, এরপরে আমরা কামালপুর ক্যাম্প পিছন দিক থেকে ঘিরে ফেলেছি, যাতে করে পিছনে ওদের ছিল বক্সিগঞ্জে তাদের রিয়ার ক্যাম্প ছিল আর জামালপুর ছিল, তো ওটা আমরা কাট আপ করে দিয়েছি রাস্তায়। কাট আপ করে দেওয়াতে আর এখানে যারা ক্যাম্পে আটকা পড়েছে তারা যেতে পারেনি, ওদিক থেকে উপরে আসতে পারে। দুই তারিখে এয়ার অ্যাটাক করা কামালপুর পিছনে ক্যাম্পের উপরে এয়ার অ্যাটাক করা, এবং তারপরে আমাদের একজন মুক্তিযোদ্ধাকে পাঠানো হলো বসির নামে একটা চিঠি দিয়ে ওদের সারেন্ডার করা। ওরা বসিরকে আটকে রাখছে আর সারেন্ডার করে। সন্ধ্যার দিকে আরেকজন গেল হানিসুল্লাহ চৌধুরী, ওদের তারা মারা গেছে, মারা গেছে মানে ওখানে যুদ্ধে মারা যায়, দুজনে বীর প্রতিজ্ঞাটা পেয়েছে। সঞ্জীব যাওয়ার বেশ কিছুক্ষণ পরে ওরা বেরিয়ে আসলো সাদা মাল নিয়ে আত্মসমর্পণ। তো সেখানে মিত্রবাহিনী ছিল, মিত্রবাহিনীর সম্ভবত ব্রিগেডিয়ার ক্লাস ছিল, আমাদের ক্যাপ্টেন আজিজ ছিলেন, আমার সারেন্ডার হয়ে গেল তিন তারিখ অথবা চার তারিখে, চার তারিখে সম্ভবত ইতিহাসে মনে হয় চার তারিখ আছে মুক্তিযোদ্ধা মানে বেশি দিন আড়াইশো তিনশো নিয়ে আমি বাদ্রাবাদ হয়ে দেওয়ানগঞ্জে গিয়ে রাত্রে থাকলাম। এখানে দেওয়ানগঞ্জে ওখানে সুগার মিলের রেস্ট হাউস ছিল, ওখানে ছিল আমাদের মুক্তিযোদ্ধারাও ছিল, মুক্তিযোদ্ধারা সব ওই এলাকায় আমি শুরু পাই। তারপরে একটা ট্রেনের অ্যারেঞ্জমেন্ট হলো, সম্ভবত নয় তারিখে আমি একটা ট্রেন নিয়ে দেওয়ানগঞ্জ থেকে জামালপুর উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেন লাইন মাঝে মধ্যেই ভাঙা ছিল, কাটা ছিল, এগুলো উঠে ফেলা হয়েছে, কিছু মুক্তিযোদ্ধারা করেছে, কিছু উত্তর পাকিস্তানিরা করেছে। আমাদের সাথে রেলের মিসরিয়া ছিল, ওরা ওই মেরামত করতে করতে আমরা সন্ধ্যার সময় আমি জামালপুর পোর্ট স্টেশনের কাছে পৌঁছালাম। ওখানে একটা রেল ব্রিজ ছিল, মোটামুটি বড় ব্রিজটা ভাঙা ছিল, কিন্তু ওই নদীটা শুকনো ছিল, আর হয়ে গেলাম ও পরে পজিশন নিলাম। এর মধ্যে বিহার রেজিমেন্ট এসে আমাদের পিছনে, আমি একটু এগিয়ে গেলাম ওই পাকিস্তানি আর্মির পজিশন লোকেশন রিজার্ভ করে গ্রামের ভিতর দিয়ে গেলাম। ফিরে এসে দেখি যে বিহার রেজিমেন্ট আমাদের কিছু ছেলেকে আটকায় দিচ্ছে। পরে আমি বিহার রেজিমেন্টের সিওর সাথে কথা বলি, আন্ডারস্ট্যান্ডিং হলো জামালপুরে হেভি ফায়ারিং হয়েছে আর চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, তাদের চতুর্দিক থেকে ওদেরকে কাট আপ করে ফেলা হয়েছে। জামালপুরে ওদের প্রায় 1500 সৈন্য ছিল। জামালপুরে এসে ওই একই ট্যাকটিক্স নিল ব্রিগেডিয়ার প্লেয়ার, উনি চিঠি দিয়ে একজন পাকিস্তানি যেটা আমরা কামালপুরে করেছি, কিন্তু এখানে একটা কাজ করেছে টাঙ্গাইল থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা ওপেন রাখছে, অ্যাকচুয়ালি ওপেন রাখে এটা পারমিটের রাস্তাটা ওপেন রাখছে, কিন্তু রাস্তার দুই পাশে দীর্ঘ অ্যাম্বুশ ছিল, মানে মিত্রবাহিনীর অ্যাম্বুশ ছিল। তো ওরা যখন পালাইতে ছিল ওদিকে, তখন মিত্রবাহিনীর অ্যাম্বুশে পড়ে ওদের ওখানে প্রচুর হতাহত হয়েছে। আমার তো মনে হয় ওখানে 800 দিক নিহত হয়েছে। আমি খুব ভোরবেলা ইন্ডিয়ান আর্মির একজন ক্যাপ্টেনকে নিয়ে আগে গেলাম দেখতে যে কী অবস্থা, তো দেখি যে সব খালি, কেউ নেই। থানার ওসি আগে আসলো মোটরসাইকেল নিয়ে, এসে বললো স্যার কেউ নেই, পাকিস্তানটা সব পালাইছে। বললাম যে ঠিক আছে, আমি ওর মোটরসাইকেলের পিছনে উঠলাম স্ট্যান্ড গান, আমি আইএস টু ক্যারি ওয়ান স্ট্যান্ড গান অ্যান্ড ওয়ান পিস্তল। তো আমার মুক্তিবাহিনীকে বলে গেছি তোমরা থাকো আমি দেখে আসি। কিসের ওরা তো খবর আমার চাইতে অনেক ভালো জানে, ওরা সবাই তো ওই এলাকা, ওই এলাকার গ্রামের লোকজন সব ভেঙে পড়েছে, ওরাও গুলি করতে করতে আমার পিছনে পিছনে জামালপুর সবার ঢুকে গেছে। ওখানে যেখানে ওদের মূল ক্যাম্পটা ছিল পিটিআই স্কুলে, পিটিআই স্কুলে গেলাম, সেখানে তো মেলা দেশের তখন সাংবাদিকেরা, ইউরোপের সাংবাদিকেরা আছে, ভারতের সাংবাদিকেরা আছে, আমাদের বাঙালি কোনো সাংবাদিক ছিল কি না আমার মনে হয়, কারণ আমাকে যারা ইন্টারভিউ করেছে তারা সব অবাঙালিই ছিল, ইন্ডিয়ান বেশিরভাগ ইন্ডিয়ান ছিল, ওদের ফোর্সের সাথে ইন্ডিয়ান সাংবাদিকেরা দল বেঁধে ঢুকেছে। এম্বেডেড জার্নালিজমের কথা এখন আমরা শুনি, তারা সৈনিকদের সাথে ওই আক্রমণের ভিতরে ছিল। পিটিআই স্কুলের উপরে একটা সাদা শার্ট লোক পেতেছিল, ওইটা ওই সারেন্ডার যে করলো সাদা শার্ট ফ্ল্যাগ স্ট্যান্ডের সাথে ঝুলানো ছিল, আমরা সেই শার্টটা নামাই ফেলে সেখানে আমাদের স্বাধীন বাংলার পতাকা উড়েলাম। চার তারিখে তো উড়েলাম কামালপুরে, এই 10 তারিখে এসে উড়েলাম জামালপুর, জামালপুরে স্বাধীন হলো, আমরা জাতীয় সঙ্গীতও গাইলাম। তারা তো মারা গেছে গেছে, অনেকে আহত অবস্থায় পড়েছিল, দেখলাম আমাদের বাঙালিরা অনেকেই যারা আহত আছে তাদেরকে এক ধরনের সিম্পেটি দেখাচ্ছে, কেউ অনেক পানি টানিও খাওয়া দেওয়ার চেষ্টা করতেছে এরকম। এর মধ্যে আমি এক জায়গায় আছে, লোকেশনটা বলতে পারবো না, জামালপুর শহর আমি চিনি না, কয়েকজন পাকিস্তান আর্মি ধরে নিয়ে আসছে, এরা পালাইতেছিল, কোনো দিকে পালাইতে পারবে না, ওইদিকে পালাইতে গিয়ে তো গুলি খাইয়ে মরল,
ধরে নিয়ে আসে আমার সাথে যারা মুক্তিযোদ্ধা ছিল ওদের মধ্যে ছিল একজন সুবেদার, ওই সুবেদার এসে একদম আমার পায়ে জড়াই ধরছে, সাহেব আমাকে মত মার, আমাকে মত মার, আমি মুসলমান হয়, আপনি মুসলমান হয়, আমার আবার বাচ্চা হয় গ্রামে, আমাকে মত মার। আমি সবাইকে ওর ভাষাতেই গালাগালি করলাম, তারা মুসলমান চাষ কী করে, তারা আমরা তো মুসলমান, মুসলমানদের মারছে, মুসলমানদের মহিলাদের তারা এই নষ্ট করছে, তারা তো মুসলমান হইতে পারছে, আমি মুসলমান দেখ, আমি তোদেরকে মানলাম না, ছেড়ে দিলাম। ওরা জেনেভা কনভেনশন অনুযায়ী তো ওরা তখন ধরা পড়ছে, যখন ধরা পড়ে কোনো সৈন্য তাদেরকে মেরে ফেলা উঠে, আমি জিজ্ঞাসা করলাম তুমি যাই বা কী পান, তোমার বাড়ি তো 1200 মাইল জুড়ে, তা আমি ছেড়ে দিলে তো তোমাকে গ্রামের লোকজন ধরে মেরে ফেলবে, তো ওদেরকে ওই ইন্ডিয়ান আর্মির হাতে তুলে দিলাম, ইন্ডিয়ান আর্মি হাতে তুলে দিলাম, তারা PWD হয়ে গেল, এখন আর তারা নিরাপদ। তো সেখান থেকে টাঙ্গাইল আসলাম আমরা 12 তারিখে, সম্ভবত আমরা টাঙ্গাইল এসেছি, এই এই তারিখগুলো কিন্তু এখন ইতিহাসের তারিখ, আমি যদিও সম্ভবত বলছি, আমি তো তখন কোনো এগুলো এ করিনি, নোট করি নাই, এখন যেটা ইতিহাস আছে সেটা মনে আছে, ঘটনা সব মনে আছে। রাত্রেবেলা টাঙ্গাইল এসে আমরা রাত্রেবেলা ক্যাপ্টেন আজিজের চাষার বাসা ছিল, আনসার স্টুডেন্ট ওনার বাসা ছিলাম আমরা, তা আজিজ রাত্রেবেলা প্রোগ্রাম করলো যেছে যে আমরা ময়মনসিং করব, আমাদের সাথে যা গাড়ি টাড়ি ছিল এগুলো ইন্ডিয়ান আর্মি নিয়ে গেছে, তখন ওই যে ওরা গাড়ি ঘোড়া যা পাচ্ছে কাদের স্মৃতিকে ধরে ধরে এনে ওদের চাল দিচ্ছে, গাড়ি দিচ্ছে, যা কিছু সাহায্য করে, তা আমার ময়মনসিংয়ের দিকে যাওয়ার আমার কোনো, আমি পারলে ইন্ডিয়ান আর্মির সাথে ডুবে গিয়ে ঢাকা আসতে চাই, আর ইন্ডিয়ান আর্মির সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, বিশেষ করে ব্রিগেডিয়ার ক্লেয়ার এবং ব্রিগেডিয়ার সানসিং বাবা আমাকে খুবই আদর করতেন, ওনাদেরকে ওদের 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 সৈনিকেরা বাবাজিরা আমাকে বেশ আদর করতেন, একটা কারণ ছিল আমি ওনাদের ভাষা বলতে পারতাম, যেহেতু পাকিস্তানি ছিলাম আমাদের এয়ারফোর্সের ভাষা ছিল ইংলিশ, মোটামুটি ইংরেজি রপ্ত করেছি আর উর্দু টুর্দুও মোটামুটি বলা শিখে গেছি, মোটামুটি ওদের সাথে আমি ভালো কথাবার্তা বলি, পরে দেখি যে আজিজ ফিরে আসে না, আমাদের সাথে আবার মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে আনসার ক্লাবে রাখছি, আনসার ক্লাবে আগের দিন রাতে খাওয়া দিয়েছে লতিফ সিদ্দিকি, লতিফ সিদ্দিকি তো এমপি ছিলেন, তারপর পরদিন সকালবেলা তারই নাস্তার ব্যবস্থা করার কথা, আমরা গেলাম সকালবেলা, আমি উঠে গেলাম যে ওদের কী অবস্থা, আনসার ক্লাবে গিয়ে দেখছি ওরা নাস্তা হয়নি, 8:30 বেজে গেছে, আমি ভাবলাম খোঁজ নেই, এসে ওখান থেকে বেরিয়ে আসার পরে হাসপাতাল, পরে এসে এখানে জেলখানা, জেলখানার সামনে আমি বললো যে আজিজকে কাদের সিদ্দিকি জেলখানা আটকা গেছে, কেন আটকাইছে পরে শুনলাম আজিজ গেল জেনারেল নাগরার কাছে, জেনারেল নাগরার কাছে গেছে ওই আমাদের যে গাড়ি ছিল একটা জিপ আর দুটা ট্রাক, যে আমাদেরকে এগুলো তো আমরা মানুষই যাই, তারপর তোমাদের তখন নাগরা বলছে যে এগুলো তো আমার নিয়ন্ত্রণে নেই, এগুলো কাদের সিদ্দিকির নিয়ন্ত্রণ, আজিজ কাদের সিদ্দিকির কাছে আসলে কাদের সিদ্দিকির লোকেরা আজিজকে মেরে ফেলছে, হয়েছে পরে শুনলাম কাদের সিদ্দিকি তো সিপাহি ছিল, এখন সে হলো CNC, তার সাথে ছাত্রমাত্ররা আছে যেগুলো এগুলো কেউ ব্রিগেডিয়ার কেউ জেনারেল এরকম নানা র্যাঙ্ক নিয়ে আসে, একটা ছিল ব্রিগেডিয়ার ফার্স্ট গ্রুপ, নাকি আজিজকে বলছে CNC-কে সার বলবে, আজিজ তো কিন্তু বাহিনীর একদম অফিসার ক্যাপ্টেন, সে আর সারটা বলে না, সেজন্য ধরে তারা মার দিয়েছে, আমি বিহার রেজিমেন্টের সিওর কাছে গেলাম, গিয়ে বললাম যে স্যার আমার তো এই অবস্থা, তিনি বললেন যে ঠিক আছে আমি দেখে নেবো কাদের সিদ্দিকি, দেখছি কিছুই করে না, পরে আমাকে বললো যে ভাই আমি তো আসলে আমার কমান্ডারের ছাড়া কিছু করতে পারি, কমান্ডার তো চলে গেছে এদিকে চলো তোমাকে নিয়ে যাবে, আমি তার সাথে গেলাম এদিকে কালিয়াপুর, এখানে এসে ব্রিগেডিয়ার ক্লার্ককে পেলাম, আমার কাছ থেকে চিঠি এনে ওই আজিজকে ছাড়াই নিয়ে চলে গেলাম মানুষ ময়মনসিং, গিয়ে আমরা ময়মনসিং টাউন হলে সেক্টর ওটা হেডকোয়ার্টার স্থাপন করেছি, মুক্তিযুদ্ধ শেষ তারপরে আমি ঢাকা চলে আসি। 16 ডিসেম্বর ছিলেন কোথায়? 16 ডিসেম্বর ময়মনসিং, আমাদের আমার যুদ্ধ তো শেষ হয়ে গেলো জামালপুর আক্রমণের ফলে, আর কোনো প্রত্যক্ষ যুদ্ধে আমি অংশগ্রহণ যুদ্ধ করি, অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্য ছিল আমি আমার কথা বাংলাদেশ স্বাধীন তাদের বাহিনীকে বিতা দিতে পারি, 16 ডিসেম্বরের মাধ্যমে এটা হয়ে গেছে, আমাদের লক্ষ্য বা আদর্শ ছিল একটি অসাম্প্রদায়িক শোষণ বঞ্চনাহীন একটা, আমরা সংগ্রাম করেছি শোষণের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে, আমি তোমার কোনো এয়ারফোর্সে গিয়ে আমাদের বৈষম্য আমি চোখে পড়েছি, এই বৈষম্য থেকে আমরা কিন্তু ভগবানের স্বাধীনতার কথা চিন্তা আমাদের মাথায় আসছে, শেখ মুজিব যখন করাচিতে যান তখন বাঙালি সামরিক অফিসাররা তার সাথে দেখা করে বলেছিল স্যার আমরা পাকিস্তানিদের সাথে থাকতে পারব না, কিছু চিন্তা করে, বাঙালি জাতীয়তাবাদ ছিল আমাদের অনুপ্রেরণা
উৎস পাকিস্তানের বিরুদ্ধে আমি তাদেরকে তাড়াইতে পারবো। এখন 71 এসে তাড়াবো না তারও আগে তাড়াইতে পারতাম সেটা অন্য কথা, রাজনৈতিকভাবে তাড়াবো না যুদ্ধ করে তাড়াবো সেইটা আস্তে 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 ডেভেলপ করছে। কিন্তু আমাদের মনের ভিতরে একটা বিষয় গেঁথে গেছে, ওই শুরুতেই আমি যখন পাকিস্তানে গেলাম 1967 সালে, যে না পাকিস্তানিদের সাথে আমাদের থাকা হবে এবং আমার আগে যারা গেছে তারাও একথাই করেছে এবং আমার পরে যারা গেছে তারাও এই চিন্তা করেছে পাকিস্তানিদের সাথে আমাদের থাকা। হ্যাঁ, যুদ্ধে কারা অংশগ্রহণ করেছে কেউ করেনি সেটাও ভিন্ন কথা, কারো সুযোগ হয়েছে কারো হয়নি, আমার সৌভাগ্য হয়েছে আমি গেছি, অনেকের পক্ষে সেটা সম্ভব হয়নি, পরে অনেকে অনেক রকম অবস্থান নিয়েছে সেটাও ভিন্ন কথা। কিন্তু আমরা একটা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।